Hi guys, আজ আমরা দেখাবো গুগল প্লে গিফট কার্ড কিভাবে ফ্রিতে পাওয়া যায়। এখানে গুগল প্লে গিফট কার্ড কিভাবে জেনারেট করতে হয় তা দেখানো হচ্ছে। এই কোডটি পাওয়ার জন্য প্রয়োজন একটি বিশ্বস্ত ওয়েবসাইট। আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি হচ্ছে offercodezone.com। বন্ধুরা আমরা offercodezone.com এ প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা offercodezone.com এ প্রবেশ করলাম। একটি সাজানো গোছানো চমৎকার একটি ওয়েবসাইট। এখানে বিভিন্ন গিফট কার্ড সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। এখান থেকে আমরা গুগল প্লে গিফট কার্ডটি চয়েস করব। আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে গিফট কার্ডের একটি পেজ আমাদের সামনে এসেছে। এখানে গুগল প্লে গিফট কার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে। আমরা ক্লিক হিয়ার বাটনে ক্লিক করব। একটা ইন্টারফেস আমাদের সামনে এসেছে, আমরা অপেক্ষা করব। বন্ধুরা এখান থেকে আমরা ভ্যালু সিলেক্ট করব। আমরা ভ্যালু সিলেক্ট করলাম, কানেক্টিং শুরু হয়েছে। কানেক্টিং শেষ হওয়ার পর কোডটি জেনারেটিং শুরু হয়েছে। জেনারেটিং কমপ্লিট হওয়ার পর আমরা ভেরিফাই নাউতে ক্লিক করব। এরপর কিছু তথ্য আমাদেরকে এখানে দিতে হবে। এই কোডটি পাওয়ার জন্য আমাদেরকে এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। আমরা নির্ভরভাবে এই তথ্যগুলো দিতে থাকবো। আমরা ইয়েসে ক্লিক করব। এই তথ্যগুলো আমরা দিতে থাকবো। বন্ধুরা আমরা এই তথ্যগুলো আমাদের এই কোডটি পাওয়ার জন্য আমাদের এই তথ্যগুলো দিতে হবে, আমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করব। একটা সার্ভে অপশন এসেছে, এই সার্ভেটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্ভেটা কমপ্লিট, আমরা কোডটি পেয়ে গেলাম। এই কোডটি কপি করতে হবে এবং গুগল প্লে অফিসিয়াল ওয়েবসাইটে পেস্ট করতে হবে। নেক্সট ক্লিক করব এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।